মানুষ লড়ছে মানুষের সঙ্গে, পশু লড়ছে আরেক পশুর সঙ্গে। প্রকৃতির নিয়মেই যোগ্যতবের বেঁচে থাকার তত্ত্বে এ লড়াই চলে আসছে, চলতেও থাকবে। সোশ্যাল মিডিয়ায় আমরা এমন অনেক ভিডিও দেখে থাকি যেখানে এক পশুর সঙ্গে অন্য পশুর লড়াই করছে, এমন ছবি দেখা যায়। কখনো বাঘ বা সিংহ আক্রমণ করছে জঙ্গলের নিরীহ কোনো প্রাণীকে, কখনো বা অন্য কোনো পশু খাদ্যের সন্ধানে চালিয়ে যাচ্ছে আক্রমণ। তবে এবার যেন এক উল্টো ছবি ধরা পড়ল। বাঘকে তো আমরা সবাই বনের অন্যতম হিংস্র প্রাণী হিসেবে জানি। সে তার লক্ষ্য একবার স্থির করে ফেললে শিকারের পালিয়ে বাঁচা কঠিন হয়ে যায়। কিন্তু সেই বাঘকেই দেখা গেল একটি ষাঁড়ের ভয়ে রীতিমতো পালিয়ে বেড়াতে। সেই ভিডিও এখন নেট পাড়ার হট টপিক। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা তার টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছেন। সেই ভিডিওতেই দেখা গিয়েছে ষাঁড়ের ভয়ে যেন তটস্থ বাঘটি। প্রথমে দেখা গেল বাঘটি তেড়ে গেল, আর তারপর সেই বাঘের দিকে ওই ষাঁড় তেড়ে এলো। তখনই ভয়ে মারছুট লাগালো সাহসী বাঘ। এই ভিডিও শেয়ার করে সুশান্ত নন্দা তার ক্যাপশনে লিখেছেন, অপ্রত্যাশিতভাবে সাহস কখনো কখনো আবার আবিষ্কৃত হতে পারে। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, বাঘকে হয়তো এরকম অবস্থায় আমরা আগে কখনো দেখিনি, যদিও মানুষের উপস্থিতির একটা বড় প্রভাব রয়েছে এখানে। 24 সেকেন্ড দীর্ঘ ভিডিওটি একটি বাঘকে দিয়ে শুরু হয় যে অজানা স্থানে রাস্তা পার করতে যাচ্ছিল। অন্যদিকে একটি ষাঁড়কে দেখা যায় রাস্তায় দৌড়তে। বাঘটি ওই ষাঁড়টিকে লক্ষ্য করার সঙ্গে সঙ্গেই ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে এবং ষাঁড়টির উপর আক্রমণ করতে এগিয়ে যায়। এদিকে সাহসী ষাঁড়টিও এই বাঘকে ভয় দেখিয়ে তার পথে চলতে থাকে। ভিডিওর একেবারে শেষের দিকে দেখা যায় বাঘটি খুবই শান্তভাবে রাস্তা পার করছে। জানা গিয়েছে ভিডিওটি রেকর্ড করেছেন একজন যাত্রী যিনি রাস্তায় ভ্রমণ করছিলেন। অনলাইনে শেয়ার করার পর ভিডিওটি লক্ষাধিক ভিউ এবং বহু লাইক পেয়েছে। ভাইরাল ভিডিওটি নেটিজেনদেরও নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওটির কমেন্ট সেকশনে নিজেদের মতামত প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী এমনটাই লিখলেন যে রীতিমতো সর পড়ে যায়, ষাঁড়টির একটি মুখোশ পড়ে আছে, সম্ভবত এটি বাঘকে চিহ্নিত করেছে এবং তাকে পিছু হটতে উৎসাহিত করেছে। অন্য একজন মন্তব্য করেছেন, মানুষ যদি ভিডিও না করত তাহলে বাঘ ওই ষাঁড়কে যেতে দিত না, ষাঁড়ের মাথায় কী ছিল, এটি প্রায় মুখোশের মতো। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।